নমস্কার সকলকে আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাই বিগত ভিডিওতে ভাষা বিজ্ঞানের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে ভাষা বিজ্ঞানের পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো শুরু করছি আজকের আলোচনা আগের দিন আমরা ভাষার বর্গীকরণ বিষয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা যে বিষয়ে প্রথমে আলোচনা করব সেটি হলো ইন্দো ইউরোপীয় ভাষা যেটি আমাদের নেট সেটের সিলেবাসে রয়েছে তা শুরু করছি আজকের আলোচনা এবং সবার প্রথমেই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী সম্পর্কে আলোচনা করছে মূল ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীকে তালব্য ধ্বনির উপর ভিত্তি করে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ভাষাবিদ স্কোলে প্রধানত দুটি ভাগে ভাগ করেন এক হলো কেন্তুম বিভাগ অপরটি হল শতম বিভাগ কেন্তুম বিভাগ কেন্দুম গোষ্ঠীর ছয়টি ভাষা রয়েছে বা কেন্তুম বিভাগে ছয়টি ভাষা রয়েছে কি কি এক হলো গ্রিক কেল্টিক জার্মানিক ইতালিক হিটাইট এবং তোখারিও শতম গোষ্ঠীর মধ্যে রয়েছে চারটি ভাষা যথা ইন্দো ইরানীয় বাল্টোস্লাভিক আলবানীয় ও আর্মেনীয় ইন্দো ইউরোপীয় পরিবারের মোট ভাষা হলো দশটি এবার আসি আমরা গ্রিক ভাষা বিষয়ে আলোচনা করছি এর স্থান গ্রিক ভাষাগোষ্ঠীর মুখ্য ভাষা সাহিত্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করছি গ্রিক যে ভাষা রয়েছে সেটার তার স্থান হলো বা অঞ্চল হল গ্রিস এশিয়া মাইনার সাইপ্লা সাইপ্রাস ও ইজিয়ান দ্বীপপুঞ্জ মুখ্য ভাষা ডোরিক এট্রিক আরকাদো সাহিত্য সাহিত্যকিন মহাকবি কুমারের ইলিয়েট ওডিসি গ্রিক ভাষাগোষ্ঠীর ভাষা বা কি ভাষা রচিত কেল্টিক ভাষা স্থান হল পশ্চিম ও দক্ষিণ ইউরোপ মুখ্য ভাষা হলো আইরিশ সাহিত্য শিল্লেকের ভাষা জার্মানিক বা টিউটনিক স্থান হলো গাথিক আইসল্যান্ড ইংল্যান্ড জার্মান হল্যান্ড ও বেলজিয়াম মুখ্য ভাষা ইংরেজি গথেক সাহিত্য হল বাইবেল হিতালিক স্থান হল ইতালি ফ্রান্স স্পেন রোমানিয়া পর্তুগাল মুখ্য ভাষা হলো লাতিন ভাষা সাহিত্য হল পত্নলিকের ভাষা হিটাইট বা হিটাইট স্থান হলো মাইনর মুখ্য ভাষা হিটীয় সাহিত্য হল পত্নলিপি তোখারীয় স্থান তুর্কি স্থান মুখ্য ভাষা তোকরি এবার আমরা ইন্দো ইরানীয় ভাষা যেটা আছে তা নিয়ে আলোচনা করছি ইন্দো ইরানীয় স্থান হলো ভারত আফগানিস্তান ইরান মুখ্য ভাষা ফার্সি পার্সিক সংস্কৃত আবেস্তা সাহিত্য অবস্থা বেদ ইত্যাদি ইন্দো ইরানীয় ভাষার প্রকারভেদ ইন্দো ইরানীয় ভাষার দুটি ভাগা চটি হলো ইরানীয় অপরটি হলো ইন্দো ইরানীয় বা আর্য ভাষা ইরানীয় ভাষার আবার তিনটি ভেদ রয়েছে এক হলো আবেস্তা যথা জেন্দাবস্থা উদাহরণ প্রাচীন পারসিক পল্লবী ভাষা এবং আধুনিক ফার্সি শখ শোক ভারতীয় আর্য ভাষা আর্য ভাষা নামটি প্রথম ম্যাক্স মুলার প্রচার করেন আর্য ভাষাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয় একটি হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্যভাষা এবং নব্য ভারতীয় আর্য তো প্রথমে আলোচনা করছি প্রাচীন ভারতীয় আর্যভাষা বা ওল্ড ইন্দো আরিয়ান ওয়াই কাল হল পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ সাহিত্যিক নিদর্শন হল বৈদিক সাহিত্য রামায়ণ মহাভারত পুরাণ এগুলো প্রাচীন ভারতীয় আর্য ভাষায় রচিত মধ্য ভারতীয় আর্য ভাষা মিডিল ইন্দো আরিয়ান বা এম আই এ কাল হলো ছয়শো থেকে পাঁচশো খ্রিস্টাব্দ থেকে নয়শো থেকে এক হাজার খ্রিস্টাব্দ সাহিত্যিক নিদর্শন পালি ত্রিপিটক প্রাকৃত পালি ভাষা হলো ত্রিপিটক প্রাকৃত ভাষা হল গাথা সপ্তশতী পৈশাচী প্রাকৃত ভাষায় গুণাঢ্যের বৃহৎ কথা এগুলো মধ্য ভারতীয় আর্য ভাষায় রচিত নেক্সট হল নব্য ভারতীয় আর্য ভাষা কাল হলো নয়শ অব্লিক এক হাজার খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত সাহিত্যিক নিদর্শন হল গ্রন্থ সাহেব রামচরিত মানস কবিরের দোহা রবীন্দ্রনাথের গোড়া ইত্যাদি বাল্টোস্তাবিক স্থান হলো পূর্ব ইউরোপ ও রাশিয়ার কিছু অংশ মুখ্য ভাষা স্লাবিক বাল্টো স্লাবিক এই দুই উপভাষার সংমিশ্রণে গঠিত হয়েছে বাল্টিক উপভাষার দুটি প্রধান ভাষা হলো লিথিয়ানিয়ান এবং হল লেটেস স্লাবিক ভাষার অন্যতম ভাষা হলো রুশ ভাষা আলবেনীয় স্থান হল গ্রীসের আদ্রিয়াতিক সাগরের পূর্ব উপকূল মুখ্য ভাষা হল ইলিরি অলবানি আর্মেনীয় স্থান হলো ইরাক এশিয়া মাইনর মুখ্য ভাষা হল আর্মেনীয় এবার আমরা ইন্দো ইউরোপীয় পরিবর্তন কেন্তুম শতম সতম প্রযুক্তানি প্রদানের তৎসমৃন্দ ভাষা হল কেন্তুম থেকে লেটিন হ্যাক্টন থেকে গ্রিক কেত কেল কেত কেল্টিক কন তোখারিয় কেন্ত ইতালীয় হুন্ডেড জার্মান হুড গাথিক ইংরেজি কেন ফ্রেঞ্চ শতম বর্গে শতম কৃতি প্রযুক্তানি প্রদানি ভাষা আছে শতম সংস্কৃত হতম আবেস্তা সৎ সৎ ফার্সি সৌ হিন্দি স্তো স্লাভিক বারুসি জিমতাস বাল্টিক সিমতাস লিথুয়ানিয়ান এবার আমরা ধ্বনির বর্গীকরণ বিষয়ে আলোচনা করব। ধ্বনির উচ্চারণ ভেদ প্রধানত দ্বিভীয় এক হলো প্রযত্ন এক স্থান ও দ্বিতীয় হল প্রযত্ন স্থানভেদে ধ্বনির উচ্চারণের স্থান হলো কণ্ঠ অকুহ বিসর্জনীয়ান কণ্ঠ অর্থাৎ অ কবর্গ হ এবং বিসর্গ এদের উচ্চারণ স্থান হল কণ্ঠম তালু ইচযনাং তালু ই এবং চ বর্গ এবং ইয় অন্ত এদের উচ্চারণ হলো তালু মূর্ধা রিটুরসনাধা অর্থাৎ ট বর্গ র রদিনশ এদের উচ্চারণ স্থান হল মূর্ধা দন্ত লি তুলসীনাং দন্ত অর্থাৎ লি বর্গ এবং ল এদের উচ্চারণ হল দন্ত উষ্ট উপমধ্যমানীয় নামষ্ঠ হস্য উপবর্গ এদের উচ্চার স্থান হল ওষ্ট নাসিকা ইয়ম নানাং নাসিকা চ অর্থাৎ ইয় ম মধ্যা দন্তন্য অনুসার এদের উচ্চস্থান স্থান হল নাসিকা কণ্ঠতালু এদ্বৈত কণ্ঠতালু অর্থাৎ এ এবং ওই এদের উচ্চার স্থান হল কণ্ঠ এবং তালু কণ্ঠস্তম অদৌত কণ্ঠস্তম অর্থাৎ ও এবং ও এদের উচ্চার স্থান হল কণ্ঠস্থ জিহামূলম জিহামূলস জিহামূলম অর্থাৎ ক এবং খ এদের উচ্চারণ হল জিহামূল্য এবার প্রযত্নবেদে ধ্বনির উচ্চারণ হলো আবার দ্বিবিধ একটি হলো আভ্যন্তর প্রযত্ন অপরটি হল ভাজ্য প্রযত্ন আভ্যন্তর প্রযত্নকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে কী কী পৃষ্ঠ ঈষৎ পৃষ্ঠ ঈষৎ বিবৃত বিবৃত এবং সংবৃত পৃষ্ঠবর্ণ কোনগুলি বলছে পৃষ্ঠাং প্রযত্নং স্পর্শানাম অর্থাৎ ক থেকে ত পর্যন্ত ক ক থেকে ম পর্যন্ত যে প্রতিষ্ঠি বর্ণ আছে তাদের কি হয় তাদের স্পষ্ট সংজ্ঞা হয় বা পৃষ্ঠ সংজ্ঞা হয় ঈষৎপৃষ্টম ঈসৎপৃষ্টম অন্তঃস্থ নাম অর্থাৎ অন্তস্থ বর্ণ ইয়াবার এদের ঈষৎ পৃষ্ঠ সংজ্ঞা হয় ঈষৎ বিবৃতম ঈষৎ বিবৃতম উষ্মানাম অর্থাৎ উষ্মবর্ণের ঈষদ বিবৃত সংজ্ঞা হয় কোনগল উষ্মবর্ণ তেলবাশ্য মদনেশ দন্তসহ এদের ঈষৎ বিবৃত সংজ্ঞা হয় বিবৃত বিবৃত স্বরনাম অর্থাৎ অ ই ও রি লি এ ও ঐ ও এদের বিবৃত সংজ্ঞা হয় সংবৃতম হস্যস্য অবর্ণাস্য প্রয়োগে সংজ্ঞা অর্থাৎ হস্য ওকারের সংবৃত সংজ্ঞা হয় এবার আসি বাহ্য প্রযত্ন সম্পর্কে বাহ্য প্রযত্নকে আবার এগারো ভাগে ভাগ করা হয়েছে যেমন কি কি এক এক আলোচনা করছি বিবার খর বিবারাহা শাসা অবশস্য অর্থাৎ খরবর্ণ খরবর্ণের মধ্যে খর একটি প্রত্যাহার আমরা জানি খরের মধ্যে কি কি আছে ত এদের কি হয় বিবার হয় বিবার শ্বাস শ্বাস্য এই খরের আবার শ্বাস এবং অগসজ্ঞা হয় অগসহ খর বিবার শ্বাস এবং খর বর্ণের কি হয় অগ হয় সংবার হ সংবার নাদা গোস্য হস একটি প্রত্যাহার এর মধ্যে যে সমস্ত বর্ণ রয়েছে তাদের সংবাদ সংজ্ঞা হয় যেমন ইয় র এদের সংবাদ সংজ্ঞা হয় নাথ হস সংবর নাদা ঘোষস্য হস বর্ণ যে রয়েছে হস প্রত্যাহার যে রয়েছে তাদের আবার নাথ সংজ্ঞা হয় ঘোষ হস সংবর নাদা ঘোষস্য এই হসবঙ্গের হস যে প্রত্যাহার রয়েছে তাদের আবার ঘোষ সংজ্ঞা হয় এবার আসে অল্প পান বর্গানাং প্রথম তৃতীয় পঞ্চমাহা ইয়ন অল্প যানস্য অল্পপানাহা অর্থাৎ বর্গের প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণ পঞ্চম বর্ণ এবং ইয়ন অর্থাৎ এল এদের কি হয় অল্পপান সংজ্ঞা হয় মহাপান বর্গানাং দ্বিতীয় চতুর্থ সলস্য মহাপানাহা অর্থাৎ বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ এবং সল অর্থাৎ তেলেবেশ মধুনেশ্ব দন্তসহ এদের কি হয় মহাপান সংজ্ঞা হয় উদাত্ত উচ্চর উদাত্ত অনুদাত্ত নিচের অনুদাত্ত সরিত সমাহারও সরিত এই হলো বাহ্য বিভিন্ন ভাগ ধ্বনির প্রকারভেদ ধ্বনি মূলত দ্বিবিধ স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি আমরা জানি যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদের স্বরধ্বনি বলা হয় ব্যঞ্জনধ্বনি কাদের বলা হয় যে সমস্ত বর্ণ অন্য বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাদের ব্যঞ্জনধ্বনি বলা হয় এই স্বরধ্বনির আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে এবং সংবৃত ই হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ এদের কি হয় সংগঠিত সংজ্ঞা হয় অর্ধ সংবৃত হয় ই এবং ওয়ের অর্ধ বিবৃত হয় ওই এবং ওয়ের বিবৃত হয় অ এবং এর অর্ধস্বর হল ইয় বর্ণের আবার বিভিন্ন প্রকারভেদ স্পর্শ স্পর্শবর্ণ ক থেকে ম পর্যন্ত স্পর্শ স্পর্শবর্ণ স্পর্শ সংঘর্ষে চ ছ বৈগার্য ইয় এদের কি হয় স্পর্শ সংঘর্ষে সংজ্ঞা হয় সংঘর্ষে তেলবাশ মদনাশন্ত এদের সংঘর্ষে সংজ্ঞা হয় বার্ষিক ব্যঞ্জনবর্ণ হল ল লুণ্ঠিত ব্যঞ্জন হল র উৎক্ষিপ্ত ব্যঞ্জন হল ডেয়া ড্র ঔপনাশিক ব্যঞ্জন বর্ণ হল অম ওম মধ্যাহ্ন দন্তান্ন আমাদের মানবীয় বিভিন্ন সাহায্য ধ্বনিযন্ত্র রয়েছে যেমন কি কি শ্বাসনালী গ্রাসনালী ষড়যন্ত্র স্বরতন্ত্রী ষড়যন্ত্র মুখ উপজিহা আলোজিহা গলবিল নাসাবিবর, কোমল তালু মূর্ধা কঠোর তালু দন্তমূলস্থ থলি দন্ত উষ্ট জিহা আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে ধ্বনি পরিবর্তনের কারণ এবং আমাদের নেটের সিলেবাসে যে ধ্বনি বিবর্তনের বিভিন্ন সূত্র রয়েছে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব নমস্কার ধন্যবাদ